নমস্কার বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজ আয়োজিত কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী পালনের আয়োজন আমরা করেছি এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাব বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজের মাননীয় কার্যকরী সভাপতি শ্রী দেবাশিস কুমার আমাদের সংস্থার সম্পাদক শ্রী আশিস চক্রবর্তী পরিচালন সমিতির সদস্য এবং প্রবীণ শিক্ষক শ্রী শ্যামচাঁদ সেন মহাশয়কে মঞ্চে আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাণীচক্র এই প্রতিষ্ঠানের পক্ষে কিছু কথা বলবেন আমাদের মাননীয় কার্যকরী সভাপতি শ্রী দেবাশিস কুমার মহাশয় নমস্কার শুভ সন্ধ্যা আজকে বাণীচক্রের আয়োজনে কবি নজরুলের 124তম জন্মজয়ন্তী উপলক্ষে এই প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে যারা এসছেন তাদের সকলকে স্বাগত শ্যামচাঁদ সেন আমাদের অনেক প্রবীণ শিক্ষক আছেন আমাদের মঞ্চে আছেন আশিস চক্রবর্তী আমাদের সম্পাদক বাণীচক্রের বাণীচক্রের সমস্ত যারা ট্রেনাররা এসছেন যারা ছাত্রছাত্রী সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা দুদিনব্যাপী উত্তম মঞ্চে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করেছিলাম আজকে আমরা আবার এইখানে এই নজরুল জয়ন্তী পালন করছি এটা ঠিক যে আমাদের এই প্রেক্ষাগৃহে আমাদের যা ক্ষমতা মানুষের বসার তার থেকে আমাদের অনেক বড় হল না হলে বাণীচক্রের পক্ষে অনুষ্ঠান করা খুব মুশকিল হয় কিন্তু সত্যি এখানে সেরাম বড় হল বলতে গেলে আবার নজরুল মঞ্চ সেটা আবার এত বড় হয়ে যায় সেটা আবার আমাদের একটি অতটা আমরা সমাগম নাও হতে পারে তাই আমাদের একটা খুব হল নির্বাচন করাটা আমাদের পক্ষে খুব মুশকিলের একটা সমস্যা হয়ে যায় যাই হোক আজকের অনুষ্ঠান ভালো হোক এটাই কামনা করব আমরা মূলত স্কুলের ছাত্রছাত্রীরাই অনুষ্ঠান করবেন এটা একটা খুব বড় ব্যাপার মনে রাখতে হবে যারা আজকে যারা ছাত্রী আগামী দিনে তারাই কিন্তু ছাত্র বা ছাত্রী যাই হোক আগামী দিনে তারাই কিন্তু তারকা হবে স্টার হবে বাণীচক্রের অনেক ছাত্রছাত্রী যারা পরবর্তীকালে একদম তারকা শিল্পী তৈরি হয়েছেন অনেকেরই জীবন শিক্ষা শুরু হয়েছিল এই বাণীচক্র থেকেই এবং বাংলা গানের সঙ্গে জড়িয়ে ছিলেন এমন খুব কম মানুষই আছেন যারা বাণীচক্রের সঙ্গে ছিলেন না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া খুব কঠিন একটা স্বর্ণ যুগের মধ্যে দিয়ে বাণীচক্র চলেছিল আমাদের আজকে সকলেরই অঙ্গীকার আমার বাণীচক্রকে সেই স্বর্ণ যুগেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের নজরুল আমাদের সহায় আপনারা জানেন যে নজরুল শুধু কবি নন তিনি কবি গীতকার নজরুলের নাটক সবই নজরুল করেছেন এবং এমন একটা সময় নজরুলের আবির্ভাব যখন মধ্যগগনে রবীন্দ্রনাথ সেইখানেও নজরুল তার নিজস্বতায় তার প্রতিভায় তিনি উদ্ভাসিত হয়েছিলেন এবং কবিগুরু তাকে নিয়ে নজরুলকে খুব স্নেহ করতেন এবং আপনারা জানেন যে একটা অত্যন্ত বর্ণময় চরিত্র এই নজরুলের কখনো সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করছেন কখনো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিচ্ছেন একজন ইসলাম ধর্মের মানুষ শ্যামা সঙ্গীত রচনা করছেন এ ধরনের মানুষ এরকম মানুষ নয় এরকম একজন ধর্মনিরপেক্ষ মানুষ পাওয়া খুব মুশকিল নজরুলের মতো এই কদিন আগেই নজরুলের পরিবারের একজন কল্যাণী কাজী তিনি মারা গেছেন আমরা অত্যন্ত দুঃখিত নজরুলের পুত্রবধূ তিনি মারা গেছেন এবং এই একটা কবি যিনি ভারতবর্ষের বা পশ্চিম বাংলায় থেকেছেন এখানে তার কাজ করেছেন বড় হয়েছেন তার রচনা এখানে থেকে তৈরি হয়েছে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত রচনা তার তৈরি হয়েছে আবার সেই নজরুলই বাংলাদেশের জাতীয় কবি হয়েছেন এক অদ্ভুত দেখবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের বাংলাদেশের জাতীয় কবির নাম নজরুল এক আমরা এক অন্য মেলবন্ধনের মধ্যে দিয়ে চলি সবসময় এবং আমরা নজরুলকে বলি যে নজরুল হচ্ছেন বিদ্রোহী কবি
মাটির কাছাকাছি নজরুলের সঙ্গে মাটির যোগ এত নিবিড় ছিল যে নজরুল এমন কিছু রচনা করেছেন যেগুলো আমার মনে হয় কবির যে কোনো কবির পক্ষে খুব কঠিন যদি সেই কবির সঙ্গে মাটির যোগাযোগ না থাকে যদি বাস্তবতার সঙ্গে যোগাযোগ না থাকে নালে একটা সময় দাঁড়িয়ে যখন স্বাধীনতা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন নজরুল বলছেন ক্ষুধাতর শিশু চায় না সরা চায় শুধু এক মুঠো ভাত আর একটুকু নুন ভাবুন আপনি স্বাধীনতা সংগ্রামের থেকেও তিনি ঊর্ধ্বে রেখেছেন মানুষের বেঁচে থাকার অধিকারকে তার রুজি রোজগারের অধিকারটা তার জীবন ধারণের অধিকারকে এ খুব কম কবি বলতে পারেন নালে কবি বলেন যে আমি বর্তমানের কবি ভাই ভবিষ্যতের নই নবি এই হচ্ছে নজরুল একটার পর একটা মানে নজরুল পড়লে প্রতি মুহূর্তে আমাদের এমন একটা অনুভূতি তৈরি হয় যেন সত্যি যে আমাদের একটা আমরা যে বলি তাকে বিদ্রোহী কহি কবি এর মধ্যে কোনো মানে দ্বিমত থাকার কথা নয় আপনারা জানেন সেই কান্ডারি উশিয়ারের কবিতা যে একটার পর একটা বারবার বলার চেষ্টা করছেন যাই হোক আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য এবং আমার মনে হয় নজরুলের অগণিত গান ভাবা যায় কত গান নজরুল করেছেন লিখেছেন সুর দিয়েছেন এবং কত বিচিত্র সুর দিয়েছেন নজরুল যাই হোক কবি গীতকার নাট্যকার সব কোনো অংশে বাদ নেই নজরুলের কিন্তু তবু আমাদের মনে হয় নজরুল তার ব্যাপ্তি আরও বেশি হওয়া উচিত ছিল যেটা কোনো কারণে হয়তো হয়নি কিন্তু আমরা দেখেছি যে বর্তমান আমাদের দেশের রাজ্যের সরকার বারবার নজরুলকে তুলে ধরার চেষ্টা করেছেন নজরুলের নামে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু নজরুল নামে করাচ্ছে নজরুল একাডেমি করেছেন অনেক কিছু তারা করার চেষ্টা করছেন নজরুলের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আজকের বর্তমান দুনিয়ায় বর্তমান অবস্থায় যখন মানুষের সঙ্গে মানুষের একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেটা মূলত ধর্মের নামে তখন নজরুল আমাদের হাতিয়ার যাকে সামনে রেখে আমরা মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পারব আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব আমাদের বাণীচক্রের প্রবীণ শিক্ষিকা শ্রীমতী নমিতা দাস তাকে আমরা সম্বর্ধনা তুলে দেব বাণীচক্রের পক্ষে আর এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে তার কারণ মঞ্চে উপস্থিত আছেন আমাদের কার্যকরী সভাপতি শ্রী দেবাশিস কুমার রয়েছেন বাণীচক্রের সম্পাদক শ্রী আশিস চক্রবর্তী এবং আমাদের প্রবীণ শিক্ষক শ্রী শ্যামচাঁদ সেন এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করা হবে শ্রীমতী নমিতা দাসের হাতে প্রথমে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শ্রী দেবাশিস কুমার মহাশয় পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বাণীচক্রের সম্পাদক শ্রী আশিস চক্রবর্তী মহাশয় ফল এবং মিষ্টি সম্মাননা জ্ঞাপনের এই বড় উপাদান আমরা তাঁর হাতে তুলে দিয়ে বাণীচক্র এই প্রতিষ্ঠান নিজেই গর্বিত হচ্ছে হ্যাঁ আমরা পরবর্তী নির্ধারিত অনুষ্ঠানে চলে যাব এখন শ্রীমতী নমিতা দাস তার পরিচালনায় নজরুল সঙ্গীত চক্রের কাছ থেকে যে যা কিছু পেলাম সেটা আমার চিরকালের একটা মনে থাকার বিষয় অভিভূত হয়ে গেছি যে ওনারা আমাকে মনে করেছেন কিছু দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবার আমি আমার ছাত্রীদের নিয়ে দুটো গান পরিবেশন করব আপনারা শুনুন ওরা কেমন শিখেছে Thank you.
শুনলেন আমাদের শিক্ষিকা শ্রীমতী নমিতা দাসের পরিচালনায় নজরুল সঙ্গীত। এখন মঞ্চে আসবেন সুস্মিতা গোস্বামীর পরিচালনায় তার ছাত্রছাত্রীরা। আর এই অবসরে আপনাদের জানাই যে আজকে নজরুল জয়ন্তী আমরা পালন করছি বাণীচক্র ইনস্টিটিউটের পক্ষ থেকে। কাজী নজরুল ইসলামের জন্ম 24 মে 1899, এটি ইংরেজি মতে। 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ আজকের দিনে, যেটা 26শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, এই দিনটি সারা বিশ্বে যেখানে যত নজরুল প্রেমী আছেন তারা এই দিনটি পালন করেন। আপনারা জানবেন যে একইভাবে আমরা রবীন্দ্রনাথের জন্মদিনও বাংলা ক্যালেন্ডার মতে পালন করি 25শে বৈশাখ, কিন্তু রবীন্দ্রনাথের জন্ম কিন্তু 7ই মে। এখন মঞ্চে সুস্মিতা গোস্বামীর পরিচালনায় তার ছাত্রছাত্রীদের নজরুল সঙ্গীত নিবেদন। তোমার বিনা তারের গীতি বাজে আমার মিনার তারে, আমার মিনার তারে, তোমার বিনা তারের গীতি বাজে
অসংখ্য ধন্যবাদ আমাদের বাণীচক্রের শিক্ষিকা সুস্মিতা দি, সুস্মিতা গোস্বামীকে। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বাণীচক্রের শিক্ষক অরূপ মুখার্জি, সঙ্গে তার ছাত্রছাত্রীদের। বাণীচক্র আয়োজিত আজকের এই 124তম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা যেমন প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তেমনি শেষ অবধি থাকবেন এই আশা রাখি বারবার। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ হলের মধ্যে খাদ্য গ্রহণ করবেন না। আর আমাদের ভিডিও করা হচ্ছে, আসন ছেড়ে কেউ সামনে এসে ফটো তুলবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সরাসরি আমরা চলে যাব গানে। তিনি তো আমাদের সবসময় চলার পথের পাথেয়, তার গান আমাদের শক্তি দেয়, সাহস দেয়, তাই গানের মধ্যে দিয়েই তাকে আমরা প্রণাম শ্রদ্ধা জানাই। Oh.
অসংখ্য ধন্যবাদ বাণীচক্রের শিক্ষক অরূপ মুখার্জিকে। মঞ্চে আমন্ত্রণ জানাব বাণীচক্রের শিক্ষিকা মানসী সাহা, পরবর্তী শিক্ষিকা কাকলি পাল প্রস্তুত থাকবেন। মানসী সাহার ছাত্রছাত্রীদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই। তিনি তো আকাশের ধ্রুবতারা, তাই তো তার গানের মধ্যে দিয়ে, তার গানের ডালি নিয়েই বাণীচক্র আয়োজিত এই জন্মোৎসবে তার জন্মদিনে আমরা প্রণাম জানাচ্ছি। যন্ত্রণার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকেই বাণীচক্রের শিক্ষক, তালবাদ্যে এবং কিবোর্ডে পারকাশনে যারা রয়েছেন প্রত্যেকেই, আর রয়েছেন তো বারবারই বলি আপনারা, আপনারা আমাদের সঙ্গে যেমন আছেন তেইভাবেই থাকবেন, শেষ অবধি আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন ফুড প্যাকেট হলে আনবেন না, আর যে আসনে বসে আছেন সেখান থেকেই ফটো তুলবেন। সরাসরি আমরা চলে যাচ্ছি গানে। মানসী সাহা বাণীচক্রের শিক্ষিকা।
অসংখ্য ধন্যবাদ আমাদের বাণী চক্রের শিক্ষিকা মানসী শাহকে। আমরা শুনলাম বাউল অঙ্গের গান, কীর্তন অঙ্গের গান। আমরা সরাসরি চলে যাব বাণী চক্রের শিক্ষিকা কাকুলি পালকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি, তার ছাত্রছাত্রীদের পরবর্তী বাণী চক্রের শিক্ষক সুকুমার ঘোষের ছাত্রছাত্রীরা প্রস্তুত থাকবেন। বাণী চক্র আয়োজিত আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে পুনরায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। Bye.
কাকলি পালের পরিচালনায় তার ছাত্রছাত্রীদের পরিবেশনায় রূপ নজরুল সঙ্গীত। এই মুহূর্তে মঞ্চে আসবেন সুকুমার ঘোষের পরিচালনায় তার ছাত্রছাত্রীদের নিবেদনে শুনবেন আবৃত্তি। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার, আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতরে ফিরে হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, এই যেহে থাই হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার, হারিয়ে গেছো অন্ধকারে পাইনি খুঁজে আর। নমস্কার, আমরা শ্রদ্ধেয় শ্রী সুকুমার ঘোষের ছাত্রী, গড়িয়াহাট এবং গাঙ্গুলি বাগান শাখায় প্রশিক্ষণরত। কবি প্রণামে আমাদের নিবেদনে আছে দুটি কবিতা, প্রথমে গড়িয়াহাট শাখার ছাত্রীরা, তারপর গাঙ্গুলি বাগান শাখার ছাত্রীরা তাদের কবিতা নিবেদন করবে। শুরু করছি। আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, ফাগুনের ফুলকি ফুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, উল্কার উল্কি লেখায় নিশেষে পথকে দেখায়, আকাশে হযরত আলীর আগ্নেয় দুল দুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, ছোট আজ ফুলকি যারা না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা, আকাশে মানিক মতি জ্যোতির ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা, পাষাণের ঘুম ভাঙালো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে ছুটিয়া ওই এলো রে, চবুতারা কবুতর আকাশের পথ পেলো রে, আসে কার পালকি ছুটে কে আসে উড়িয়ে ধুলি, বাংলার শ্যামলা মাঠে সওয়ার হয়ে আরবি উঠে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমাতে পায় না বলে
বুড়ারা রক্ত আঁকি তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে ইহারাই রসে রস মৌটুসিকি এরা কি উদয় তারার ঝিকি মিটি এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুল কি উঠে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে খুশির ঘোষ রোজে রোজ খুন সুরি কি করে এরাই চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়িকে ধরে এরাই বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে এটি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে এলো রে এলো মেলো পাগলা হাওয়া এলো রে কেয়া পাতার নৌকা বাওয়া উড়ুনি উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া এলো রে চোরকা টানা আনার দানা পাথর কুচি এলো রে ফলের আশা ফুলের গুচি কি খুশির খই ফুটাবে কথায় কথায় টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে ঝুমকো লতায় এলো সব আলোক লতা দুষ্টুমে আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নে হাসিয়ার দৃষ্টি দিয়ে মিষ্টি ঝড়াবে গো মিষ্টির বাজার এবার নেবে লুটে এলো রে চিত্র পাখা প্রজাপতি চিত্রকূটে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে যা ছেলের হাতের নয় তো মোয়া হুঁকোর জল আর ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আর আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়াত খেলছ জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁই ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত যাহার নামে রইবে মানুষ নাই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছ জুয়া দিনকানা সব দেখতে পাস রে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের পিসাজ জাতের জাতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছ জুয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সে বিধির বিধি মনুর পাইন আসি ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নেতা চিনির বল সার হলো তাই শাস্ত্র বওয়া জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছ জুয়া সকল জাতি সৃষ্টি যে তাঁর বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পূজিস জীবন ভরে ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছ জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তাঁর লাগলে ছোঁয়া
অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দেশ ধুবে ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেথা ভাই একাকার, জাত সে শিখেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাড়াল এক গোয়ালের নরক কিংবা স্বর্গে ধোয়া। জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিংহে মামার খাচ্ছ থাবা, তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই যার জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। শুনলেন সুকুমার ঘোষের পরিচালনায় তার ছাত্রছাত্রীদের পরিবেশ পরিবেশনায় আবৃত্তি। এখন মঞ্চে আসবেন আশিস চক্রবর্তীর পরিচালনায় তার ছাত্রছাত্রীরা, শুনবেন নজরুল সঙ্গীত। Yeah.
শুনলেন আশিস চক্রবর্তীর পরিচালনায় তার ছাত্রছাত্রীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত। এখন মঞ্চে আসবেন ইন্দ্রনীল দত্ত, একক নজরুল সঙ্গীত পরিবেশনায় ইন্দ্রনীল দত্ত। নমস্কার, ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে এবং এত মানুষের সমাগম দেখে। নজরুল জয়ন্তী নিয়ে বাণীচক্র প্রত্যেক বছরই অনুষ্ঠান করে এবং আরও এক বছর আমার সুযোগ হয়েছিল অনুষ্ঠান পরিবেশন করার, এবছরেও অনুষ্ঠান পরিবেশন করার সুযোগ পেয়েছি আপনাদের সামনে, ভীষণ ভালো লাগছে। আর নজরুল জয়ন্তী নিয়ে তো কাজ আগের থেকে কিছুটা কম হয়, সেই তুলনায় বাণীচক্র যে এত বড় কর্মকাণ্ড করছে এবং তাতে আমি সামিল হতে পেরেছি তার জন্য আমি নিজে ধন্য মনে করছি নিজেকে। আমি দুটি গান গাইব, প্রথম গানটি যেটি গাইছি সেটি আপনাদের অত্যন্ত পরিচিত, পরেরটিও তাই, আশা করি ভালো লাগবে আপনাদের। প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো, মম ভবনে হে আয়ুষ্মতি, মম ভবনে আয়ুষ্মতি, আধার ভিড়ে আশার আলো, আনন্দ তোমার দীপের জ্যোতি, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ। হে রিয়া তোমার আখির আলোক, হে রিয়া তোমার, হে রিয়া তোমার আখির আলোক, বিষাদিত সাজ পুলকিত হোক, হে রিয়া তোমার আখির আলোক, বিষাদিত সাজ পুলকিত হোক, যেন দূরে যায় সব দুঃখ শোক, যেন দূরে যায় সব দুঃখ শোক, তব শঙ্খ রব শুনি হে সতী, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ। কাকনো ভরা তব শুভকর, কাকনো ভরা তব শুভকর, কাকনো ভরা তব শুভকর, মুখর করুক এ নীরব ঘর, এ গৃহে তোমার মধুর প্রেম আর
জ্যোতি প্রথম প্রদীপ জালো 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 মম ভবনে হে আয়ুষ্মতি আধার ঘিরে আশার আলো আনু তোমার দীপের জ্যোতি প্রথম প্রদীপ জালো প্রথম প্রদীপ প্রথম প্রদীপ প্রথম প্রদীপ জালো থ্যাংক ইউ এরপরে যেটি গান যে গানটি গাইছি সেটি আপনাদের অত্যন্ত পরিচিত গান এবং এই এগারোই জ্যৈষ্ঠ এলে এই গানগুলো খুব বেশি করে শুনি এবং গাইতেও ইচ্ছে করে বিভিন্ন জায়গায় শুনতে পাই তো দাদা বলছিলেন যে এটা গাও না আজকে একটু জমিয়ে বাজাই তো একটু দাদার অনুরোধেই গাইছি আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না আর আমি আমাদের আজকে যারা এখানে যন্ত্রসঙ্গীতে আমাদের সঙ্গে রয়েছেন দাদারা তাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব এত সুন্দর তারা আমাদের সঙ্গত করছেন ওরা না থাকলে আমরা কিচ্ছু না উচ্চাটন মন ঘরে রয় না উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না তেজিয়া লোকনা সুখ সাধ গৃহ কাজ তেজিয়া লোকনা সুখ সাধ গৃহ কাজ ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর নিজ গৃহে বন বাস সয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না লইয়া স্মৃতির লেখা লইয়া স্মৃতির
কবির লেখা কত আর কাঁদি লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর উচাটন মন ঘর রয় না পিয়া মোর উচাটন মন ঘর রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচাটন মন ঘর উচাটন মন ঘর উচাটন মন ঘর অসংখ্য ধন্যবাদ সত্যি সময় যেহেতু খুব সীমিত সেই জন্যে মনে হয় আরও শুনি আরও শুনি মঞ্চে আমন্ত্রণ জানাব আমাদের মঞ্জু চন্দ্র বাণীচক্রের শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিভিন্ন পর্যায়ে সুখে দুঃখে আনন্দে বেদনায় সব কিছুতেই নানা দেয় তাই তো তিনি প্রত্যেক ধারার গান লিখে গেছেন নানা কষ্টের মধ্যে দিয়ে তার জীবন চললেও তিনি সমস্ত ধারাকে বহন করে এগিয়ে নিয়ে যাচ্ছে আজ বাণীচক্র এইভাবেই তো প্রতি বছরের মতো এবছরেও বাণীচক্র আয়োজিত এই জন্মদিন উপলক্ষে আপনাদের পুনরায় সকলকে সাদর আমন্ত্রণ জানাই বিদ্রোহী কবিকে জানায় বাণীচক্র কবিকে প্রণাম এবং শ্রদ্ধা পরবর্তী শিক্ষিকা কমলিকা চ্যাটার্জি প্রস্তুত থাকবেন Oh,
অসংখ্য ধন্যবাদ আমাদের বাণীচক্রের শিক্ষিকা মঞ্জুচন্দ্র এবং ছাত্রীদের ছাত্রছাত্রীদের। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো বাণীচক্রের শিক্ষিকা কমলিকা চ্যাটার্জি। তাদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই ছাত্রীদের। পরবর্তী শিক্ষক প্রস্তুত থাকবেন বিমল নস্কর। গাখি সাম্যের গান যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তিনি বারবারই বলি তিনি আছেন বলেই আমাদের আজকের এই পুজো, তাকে গানের নৃত্যের মধ্যে দিয়ে আমরা তার শ্রদ্ধা জ্ঞাপন জানাচ্ছি বাণীচক্র আয়োজিত। মঞ্চে রয়েছেন বাণীচক্রের শিক্ষিকা কমলিকা চ্যাটার্জি, তার ছাত্রীরা, একজন ছাত্র, দুজন ছাত্রছাত্রীরা। আর আপনাদের কাছে, আপনারা আমাদের প্রথম থেকে যেমন সঙ্গে রয়েছেন, বারবারই বলি আপনারা আমাদের সাথে থাকুন। বাণীচক্র এইভাবেই বিদ্রোহী কবির প্রতি, এবং তার আগে আমরা কবি প্রণামেও কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন জানিয়েছি। কেননা বারবারই বলি প্রত্যেকের মধ্যেই প্রতিভা থাকে, আর সেই প্রতিভাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্যই তো এই প্রয়াস। এরপরে আমরা সঙ্গীতের পরে যারা সরস্বতী পুজো উপলক্ষে এক্সিবিশন দেওয়া হয়েছিল তার একটা কম্পিটিশন হয়েছিল, যারা আজকে মেমেন্টো পাবে তারাও আজকে উপস্থিত হয়েছে। একটু পরে তাদেরও আমরা মঞ্চে ডেকে নেব, কেননা বাণীচক্রের যারা আর্ট ডিপার্টমেন্টের স্যারেরাও রয়েছেন। আমরা সরাসরি চলে যাই গানে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে, তারই গানে তাকে প্রকাশ করবেন গানের ডালি নিয়ে। মঞ্চে রয়েছেন বাণীচক্রের শিক্ষিকা কমলিকা চ্যাটার্জি, পরবর্তী বাণীচক্রের শিক্ষক বিমল নস্কর প্রস্তুত থাকবেন। নমস্কার। কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য। তোমার মহাবিশ্বে কিছু হারায়
অসংখ্য ধন্যবাদ বাণী চক্রের শিক্ষিকা কমলিকা চ্যাটার্জিকে এবং তার ছাত্রছাত্রীদের।